পুলিশ সুপার জয়পুরহাট প্রথম ফিদে স্ট্যান্ডার্ড রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট 2023 এর উদ্বোধন করা হয়েছে। জেলা পুলিশের আয়োজনে শুক্রবার বেলা 11টায় পার্শ্ববর্তী দেশ ভারত সহ বাংলাদেশের বিভিন্ন জেলার খেলোয়াড়দের অংশগ্রহণে জয়পুরহাট পুলিশ লাইন্স ড্রিল সেডে টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা শামসুল আলম, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দীপু, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, পাবলিক প্রসিকিউটর পিপি নিবেন্দ্রনাথ মণ্ডল সহ খেলোয়াড়দের অভিভাবকবৃন্দ। এই টুর্নামেন্টে ভারত থেকে 10 জন, বাংলাদেশের রাজশাহী, রংপুর, বগুড়া সহ বিভিন্ন জেলা থেকে মোট 132 জন খেলোয়াড় অংশগ্রহণ করে। এই দাবা প্রতিযোগিতার যে আয়োজকবৃন্দ, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকগণ, তারা যেভাবে আমাদের অভ্যর্থনা জানিয়েছেন তাতে আমরা সবাই অভিভূত। দাবা খেলাতে এখানে জেলা মন্ত্রী ঘোড়া বিভিন্ন চাল আছে, চাল যে মাত্র কিভাবে কিন্তু এগুলো আমাদের প্রতিনিয়ত ফেস করতে হয়। আজকে জয়পুরহাট জেলার আমরা আপনারা ইন্ডিয়া থেকে যারা এসছেন, আজকে আপনারা দেখবেন যে আমাদের যে জয়পুরহাট জেলা বাংলাদেশের মধ্যে আপনার একটা পকেট জেলা হিসেবে পরিচিত, কিন্তু আজকে এই জেলাবাসী অত্যন্ত আনন্দিত যে আপনারা এসছেন, ইন্ডিয়া থেকে এসছেন।